2021 শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। একটা বছরের অবসান নতুন একটা বছরের সূচনা, নতুন আশা নতুন স্বপ্নেরও সূচনা বটে। বছরের শুরুর বেশ কয়েকটা দিন অসুস্থতা ছিল, যেমনটা থাকে আর কি আমার সবসময়, তাই নতুন করে কিছুই করা হয়নি। তবে বেশ কিছু পরিবর্তন এসেছে দিন যাপনে, বাসস্থান বদলেছে, জীবন সুন্দর তাকে আরো নতুন করে দেখা, আরো নতুন করে ভালোবাসার মতো দৃষ্টিভঙ্গি এসেছে। নতুন বছরে নতুন আশ্রয়ে আবার সবটা নতুন করে শুরু হয়েছে। অতীতের সমস্ত দুঃখ কষ্ট বিদ্বেষ বিষাদকে পেছনে ফেলে এবার কেবলই সামনে চলার পালা। যদিও গলাটা কিন্তু ঠিক নেই, ঠান্ডা লেগেছে কথা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো, শীতের প্রায় পুরো সময়টাই আমার এরকম ঠান্ডা লাগাই থাকে। এই জায়গাটা শহরের একেবারে পাশে হলো, কিছুটা গ্রামের ছোঁয়া লেগে আছে চারিধারে। শহরের কোলাহল, দৃষ্টিকে আড়াল করবার মতো বিল্ডিং, আকাশ কালো করে দেওয়ার মতো ধোয়ার বলগা এখানে নেই। আছে অজস্র সবুজের সমাহার, পুকুর, পাখ পাখালির ডাক, বাঁশবন, আছে নীরবতা। এমন পরিবেশ বরাবরই আমার খুব পছন্দের। বলছিলাম যে জীবন সুন্দর, সেই বিশ্বাসটুকু অন্তরে দৃঢ় হতে শুরু করছে প্রতি মুহূর্তে এমন নির্জনতায় দাঁড়িয়ে। আসলে অন্তরের গোপন অনুভূতিকে জানতে, তাকে ভালো করে চিনে নিতে প্রকৃতির নীরব নির্জনতাটুকু ভীষণভাবে সাহায্য করে। নতুন জায়গায় এসে ব্যস্ততায় কেটেছে কয়েকটা দিন, নতুন ঘর নতুন সংসার সবটা গুছিয়ে উঠতে সময় লেগেছে, অন্যান্য কাজ আর করা হয়ে ওঠেনি। কিছুটা থিতু হয়ে তবেই আবার শুরু করছি নতুন করে। এই জায়গায় সন্ধ্যে থেকে রাত্রির সময়টুকু আমার ভারী পছন্দের, কারণটা ওই নীরব নির্জনতা। তাই এই সময়টা দিয়েই আবার শুরু করছি, শুরু বহুবারই করেছি, থিতিয়ে গেছি, আবার শুরু করেছি। সত্যি বারবার শুরু করা আর শেষ করা। ঈশ্বরের আরাধনার মধ্য দিয়েই, এক অন্তর শান্ত নির্মল অনুভূতির মধ্য দিয়েই সন্ধ্যের শুরুটা হয়। বলতে পারো আমার কাছে এই সময়টা মেডিটেশনের মতো কাজ করে। ঈশ্বরের নাম গান এই সময়টাকে আমার কাছে পরিপূর্ণ করে তোলে। এরপর পড়ানো থাকলে পড়ানো, আর না হলে নিজের মতো করে সময়টা কাটানো। এত কিছুর মাঝেই 8টা বেজে যায়, চলে যাই সোজা কিচেনে। রাত্রিরে রান্না আমার বরাবরই খুব পছন্দের। এই অভ্যেসটা এসেছে যখন আমি স্কুলে চাকরি করতাম, সেই সময় থেকে। সকালে তো সময় থাকতো না, তাই রাত্রিরেই রেঁধে রাখতে হতো। সেই অভ্যেস যে কখন ভালো লাগায় পরিণত হয়েছে বুঝতেই পারিনি, তাই রাত্রিরেই পরের দিনের রান্নাটা আমি আগাগোড়াই করে রাখি। তাহলে পরের দিনে সারাটা দিন নিজের কাজকর্ম নিয়েই কাটানো যায়। আর রাত্রির সময়টাতে রান্না করতে ভীষণ ভালো লাগে। নীরব নিস্তব্ধ জায়গায় রাত্রিরে বসে বসে রান্না, তার আমেজটাই আলাদা। আজ রাতে বেশি কিছু করছি না, ডিমের ঝোল রাঁধবো আর রুটি করবো চারটে। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারছি না। একটা সময় ছিল যখন রান্না করতে আমি একদম পছন্দ করতাম না। খুব ঠেকায় না পড়লে বিয়ের আগে একেবারেই রান্নাঘরে ঢোকা হতো না। বিয়ের পরেও বাধ্য হয়ে খুব কষ্ট করেই রাঁধতে যেতাম। ভাবলে আশ্চর্য হই, সেই রান্নাই এখন আমার জন্য অন্যতম একটা রিফ্রেশমেন্টের বিষয় হয়ে গেছে। মনের মতো করে রান্নাঘর সাজানো আমার অন্যতম একটা হবিও বলতে পারো। একটা পিয়ানো মিউজিক চালিয়ে সেন্টেড ক্যান্ডেল জ্বালাই, আলো জ্বালি আর রান্না করি। জানো তো এই সময়টা এত ভালো ফিল হয় মনের মধ্যে, মাথাটা এত হালকা লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো,
খুব ভালো লাগবে তোমাদেরও। প্রতিদিন আমাদের যে কাজগুলো করতে হয় সেগুলো যদি আমরা একটু ভালোবেসে করি, একটু বোর না হয়ে করার চেষ্টা করি, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে থেকে ভালো লাগা খুঁজে পাওয়া যায়। এই রান্না করার বিষয়টা কিন্তু আমার কাছে এখন অনেকটা সেরকম হয়ে গেছে। রান্নাও কিন্তু মেডিটেশনের মতো কাজ করতে পারে তোমার জন্য। তাই যে কোনো কাজ করার সময় এটুকু শুধু মাথায় রাখবে যে সেটাকে মন দিয়ে করতে হবে, ভালোবাসা দিয়ে করতে হবে, আর সেই বোরিং কাজগুলোর মধ্যে থেকে ভালো লাগার পথটা তোমাকেই খুঁজে বের করতে হবে। ডিমের তরকারি একেবারে কাল দুপুরের জন্য করে নিচ্ছি। তো আজকের মতো রান্না শেষ। রান্না শেষে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে একেবারেই বেরোই। পরের দিনের জন্য আর কিছুই ফেলে রাখি না। সকালবেলা উঠে ফ্রেশ রান্নাঘর দেখতেই আমার বেশি ভালো লাগে। এই সব কিছুই শিখেছি সময়ের সাথে সাথে, একদিনে কিছুই হয়নি। ধীরে ধীরে বুঝতে শিখেছি রান্নাঘরে কোনটা আমার পছন্দ, কোনটা আমার অপছন্দ। এইসব করে উঠতে 9:30-10 বেজে যায় প্রতিদিনই। তারপর খেতে বসি। খেতে বসে রিপন আর আমি খুব ভালো একটা সময় কাটাই। যদিও দিনের অনেকটা সময় আমরা একসাথে কাটাই, যেহেতু এখন IELTS এর কোর্সে ভর্তি হয়েছি তাই অনেকটা সময় আমাদেরকে ক্লাসে কাটাতে হয়। তারপরেও অনেক গল্প থেকে যায় যেগুলো রাতে খেতে বসে করি। খেয়ে উঠে ফ্রেশ হই। এরপর রিপনের মতো মোবাইল নিয়ে বিভিন্ন আর্টিকেল পড়তে থাকে আর আমি নিশ্চিন্ত মনে একটা বই হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে বসি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর বই পড়তে পড়তে যে ঘুমটা আসে সেটা অসাধারণ। স্টুডেন্ট লাইফে বই পড়তে হলে আমাদের দু চোখ জুড়ে ঘুম আসত, সেই অভ্যেসটা আমার এখনো যায়নি, এখনো রয়ে গেছে। তাই বই হাতে নিয়ে যে ঘুমটা আসে সেটা খুব ভালো লাগে। কিছুটা সময় বই পড়ি, এরপর ঘুম এলে উঠে চলে যাই শুতে। এখানেই একটা দিনের সমাপ্তি আর নতুন একটা দিনের অপেক্ষা। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও সম্পর্কে তোমাদের যে কোনো মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।